হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা ভালো আছো আশা করি। আজকে আমি এই লুকটা ক্রিয়েট করব, বেঙ্গলি একটা লুক। চলো তাহলে প্রথম থেকে দেখে নিই কীভাবে আমি ক্রিয়েট করেছি। প্রথমে আমি আমার আইব্রোটাকে ঠিক করে নেবো। এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো পমেট, এটাকে আইব্রো প্যালেট বলে, ইন দ্য শেড অ্যাশ ব্রাউন। আমি ব্রাশটা হচ্ছে ফেসেস ক্যানাডার একটা আইব্রো ব্রাশ দিয়ে আমি আইব্রোটাকে ঠিক করছি। তারপর আমি আমার আইব্রোটাকে কনসিল আর কারেক্ট করে নেবো উইথ সাম কনসিলার। এটা নাইকার কনসিলার, এটা শেড হচ্ছে ফেয়ার। এটা ভীষণ ভালো একটা কনসিলার, তোমরা নাইকাতে অবশ্যই এটা পেয়ে যাবে সবসময়, আর অলমোস্ট এটা ডিসকাউন্টেও পাওয়া যায়। তো তারপর আমি একটা ময়েশ্চারাইজার নেবো, এটা বায়োটিকের মর্নিং নেকটার ময়েশ্চারাইজার, ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার। অয়েলি স্কিনটা এটা উইন্টারে ইউজ করতে পারো, আর ড্রাই স্কিন পিপুলরা ভীষণভাবেই ইউজ করতে পারো। তারপর আমি একটা প্রাইমার নিচ্ছি, এটা ব্লু হেভেনের একটা প্রাইমার, এটা রেগুলার ইউজের জন্য ভীষণ অ্যাফোর্ডেবল আর ভালো একটা প্রাইমার। তারপর আমি একটা সাদা হোয়াইট কালারের কনসিলার ইউজ করছি আমার আইলিডে আই শ্যাডোর জন্য। এটা এলএ গার্লসের একটা কনসিলার, এটা তোমরা পেয়ে যাবে এভরি ওয়ার, এটা ইজিলি পাওয়া যায়। তারপর আমি একটা কনসিলার ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ড করার পর একটু লুজ পাউডার এটাকে সেট করে নিচ্ছি। তারপর আমি একটা আই শ্যাডো প্যালেট নিচ্ছি, মেকআপ রেভলিউশনের ব্রাইট প্যাট্রিসিয়া এটার নাম। এটাতে ভীষণ সুন্দর সুন্দর কালার রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি কালার প্যান থেকে এই জাস্ট ডিপ ব্রাউন কালারটা আমি নেব, এবং এটা আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে নিয়ে আমি আমার চোখের আউটার কর্নারে এটা ব্লেন্ড করতে করতে ইনার কর্নারের দিকে যাব, আর খুব সুন্দর করে এটা ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড না করলে আই মেকআপ কখনোই সুন্দর হবে না। তারপর আমি একটা বিস্কিট কালার নিচ্ছি, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা প্যালেট, আর এই কালারটা দিয়ে আমি যে আগে কালারটা ইউজ করেছিলাম ওটাকে একসাথে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো হার্শ লাইন না দেখতে পাওয়া যায় চোখের উপরে। তারপর আমি একটা ব্ল্যাক শেড নেব সেম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেট থেকে, একটা ছোটো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ওটাকে আমি আউটার কর্নারে জাস্ট প্যাট করে জাস্ট লাগাবো, আর ওটাকে আস্তে আস্তে করে আমি ব্লেন্ড করব আমার আগের ডিপ লাইন আই শ্যাডোটার সাথে, যেটা ব্রাউন আমি ইউজ করেছিলাম মেকআপ রেভলিউশনের থেকে। তারপর একটা মিডিয়াম ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি সব আই শ্যাডোটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকম হার্শ লাইন না দেখতে পাওয়া যায়। তারপর আমি কাটক্রিজ লুকটা ক্রিয়েট করতে চাই আজকে চোখে। তো আমি একটা কনসিলার ব্রাশ, এই ব্রাশটা দিয়ে আমি আগে আইব্রো কনসিলার দিয়ে আইব্রো ঠিক করেছিলাম, সেই ব্রাশটা দিয়েই আমি কনসিলার নিচ্ছি, আর সেম প্যালেটের কনসিলার ইউজ করছি নাইকার। আর আমি আমার আইজে একটা কাটক্রিজ লুক ক্রিয়েট করছি, তো খুব সাবধানে এই কাটক্রিজটা ক্রিয়েট করতে হবে কনসিলার দিয়ে, যাতে এদিক ওদিক না হয়ে যায়। তো আমি এটাকে ক্রিয়েট করে এটাকে ব্লেন্ড করে নেবো কনসিলারটাকে আমার চোখে ভালো করে। তারপর আমি সেম ওই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেট থেকে গোল্ডেন আর একটা কপারি শেড আমার নিজের ফিঙ্গারে করে নিয়ে আমি আমার ওই কাটক্রিজের জায়গায় এটাকে সেট করে নেবো। তারপর একটা ব্রাশ দিয়ে আমি অল্প সেই কালারগুলো নিয়ে ওই জাস্ট যেটুকু যে যে জায়গাগুলো আমার দরকার সেখানে আমি সেটাকে প্যাট করে লাগিয়ে নেবো। তারপর আমি একটা অরেঞ্জ কনসিলার নেব, এটা ঠিক অরেঞ্জ না, এটা একটু রেডিশ কালারের, আবার পুরোপুরি রেডও না, অলমোস্ট পিচ বলতে পারো, পিচ কনসিলার দিয়ে একটা এনওয়াইভে আমি আমার কারেক্ট জায়গাগুলোকে কারেক্ট করে নিচ্ছি, আর ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম, এবং অবশ্যই লুজ পাউডার দিয়ে সেটও করে নেব। আর তারপর আমি একটা আমার স্কিন কালারের কাছাকাছি একটা কালারের কনসিলার নেব, এটা এনওয়াইভের কনসিলার, আর এটা আমি আমার মুখে বিভিন্ন জায়গায় লাগিয়ে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেবো ব্রাশ দিয়ে। এটা পিএসির একটা কনসিলার ব্রাশ, খুবই ভালো একটা ব্রাশ, এই ব্রাশটা তোমরা ইজিলি নাইকায় বা মিন্ত্রায় পেয়ে যাবে, বা ওদের পিএসি সাইটেও পেয়ে যাবে। তারপর আমি ইউজ করছি একটা ফাউন্ডেশন, এটা 9 to 5 ফাউন্ডেশন ফ্রম ল্যাকমে প্রাইমার প্লাস ফাউন্ডেশন, ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, ওয়ার্ম নুড এটার শেড। দেন আমি আমার ফেসটাকে কন্ট্রোল করব, এটা একটা লিকুইড কনসিলার, এটা ইনসাইড কসমেটিক্সের, এটা নাইকাতেও পাবে আবার ইনসাইডের নিজেদের অ্যাপেও তোমরা পেয়ে যাবে, গুগলে গিয়ে ফাইন করে নিও ইনসাইড অ্যাপ।
ওদের নিজেদেরও সাইট আছে। এটা খুব একটা ভালো কনসিলার বলবো না, মোটামুটি একটা কনসিলার, তবে অ্যাফোর্ডেবল। তারপর আমি পুরো কনসিলারটাকে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে পিয়েছি, ভালো করে ব্লেন্ড করে নেবো। এটা একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ, আমি এটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। তারপর আমি আমার আইজ আর বিভিন্ন জায়গায় হাইলাইট করবো ফেসের। এটা একটা হাইলাইটার কনসিলার, আর এটাও এনওয়াইবের একটা কনসিলার, মিল্ক অ্যান্ড চকলেট, হোয়াইট চকলেট এটার শেড। এই কনসিলারগুলো অসাধারণ, তোমরা এগুলো পার্পেলে পেয়ে যাবে, এগুলো মোটামুটি সবসময় অফারে থাকে। আর কিছু না, এগুলো যদি তুমি দু একটা বেশি নাও, তোমরা মোটামুটি কিছু না কিছু আবার প্রায়ই মানে কিছু না কিছু গিফটও পেয়ে যাবে। পার্পেল অলওয়েজ গিফট প্রোভাইড করে, ভীষণই ভালো। আর প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো ভীষণ ভালো, আমার ভীষণ ভালো লাগে। মানে রেগুলার যারা অফিসে যাও তাদের জন্য এই কনসিলারগুলো খুবই ভালো, আর অ্যাফোর্ডেবল আর স্কিন ফ্রেন্ডলি, মানে খারাপ কিছু হয়নি, আমার তো হয়নি। এবার তোমরা সেটা প্যাচ টেস্ট করে ইউজ করতে পারো একটা দুটো কিনে ফার্স্টে। তো আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সেম কনসিলার ব্রাশ দিয়ে পিয়েছি। তারপরে আমি কিছু লুজ পাউডার দিয়ে এটাকে সেট করে নেব। এরপর আমি পাউডার কন্ট্রোল দিয়ে আমার নোজটা আর বিভিন্ন জায়গায় আরেকবার কন্ট্রোল করে নেবো। আর ব্লাশার ইউজ করছি, তোমরা যে কোনো ব্লাশার ইউজ করতে পারো, আমি একটু পিচি শেড ইউজ করি বেশি, আমার ভালো লাগে পিচ শেডটা। দেন আমি আমার আইজে ওয়াটার লাইনে জেল লাইনার ইউজ করছি, আমি কাজল ইউজ করি না, কারণ কাজল স্মচ করে যায়, জেল লাইনারটা অনেকক্ষণ থেকে যায়। তারপর আমি একটা স্মল ব্লেন্ডার ব্রাশ নিয়ে, ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি আমার একটু ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটা ড্র করে নেবো, সুন্দর করে একটু থিক ড্র করব। তারপরে একটা হালকা ব্রাউন শেড নেব, আর একটা মিডিয়াম ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। তারপর আমি একদম আউটার কর্নার থেকে লাইনারটা দেওয়া শুরু করেছি, একদম সরু এটা ব্রাশ দিয়ে করব, বেগার এই ব্রাশটা। দেখো আমি এইভাবে লাইনার ক্রিয়েট করেছি। দেন আমি জাস্ট কার্ল করে নিচ্ছি আমার আই ল্যাশ কার্লার দিয়ে, এটা পিএসসির কার্লার। আর কিছু একটু মাস্কারা ইউজ করেছি, এটা মেবেলিনের খুবই ফেমাস মাস্কারা, কলোসেলের, তোমরা সবাই জানো। তারপর আমি আইজে ফলস আই ল্যাশ ইউজ করবো, এটা ব্রনসনের একটা আই ল্যাশ, তোমরা এটাও পেয়ে যাবে নাইকা মিন্ত্রায়, খুবই অ্যাফোর্ডেবল একটা আই ল্যাশ আর ভীষণ ভালো কোয়ালিটি। মাল্টিপল টাইম তোমরা এই আই ল্যাশটা ইউজ করতে পারো, বিভিন্ন রকমের আই ল্যাশ রয়েছে। তারপরে আমি আমার পুরো মেকআপটাকে সেট করে নেবো ব্লু হেভেনের মেকআপ সেটিং স্প্রে দিয়ে, এই স্প্রেটাও খুবই ভালো রেগুলার ইউজের জন্য। তারপর আমি আমার আইজের ইনার কর্নার হাইলাইট করে নেবো, আইব্রোজ হাইলাইট করব, আর বিভিন্ন ফেসের বিভিন্ন জায়গা আমি আমার হাইলাইটার ইউজ করছি, আই লাভ হাইলাইটার। এই হাইলাইটার হচ্ছে প্রেশিয়াস পেটেল ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। তারপর আমি কে বিউটির একটা লিপস্টিক ইউজ করছি, এটা ক্রেয়ন, এই শেডটা হচ্ছে অটোগ্রাফ, এটার লাল একটা শেড। তারপর আমি আমার হেয়ারের সামনেটুকু একটু কার্লস করে নেবো দিয়ে নর্মাল একটা বান করে, তাতে জাস্ট গজরা সেট করে নেবো। ও ভীষণই কম মিনিমাল জুয়েলারি, আমি একটা সেপ্টাম ইউজ করেছি গোল্ডেন কালারে, তো এটা আমার ফাইনাল লুক। জানিও তোমরা কমেন্ট সেকশনে কেমন লেগেছে তোমাদের আজকের লুকটা। তো এগুলো আমার প্রেগনেন্সি পিরিয়ডের মোটামুটি ওই সময়কার ভিডিও, তো আমরা এগুলো আপলোড করা হয়নি, তারপরে আমি একটু বিজি হয়ে গেছিলাম। তো এগুলো অনেক ভিডিও পড়ে আছে, ধীরে ধীরে আপলোড করব। সবাই ভালো থেকো, খুব খুব এনজয় করো। হ্যাঁ, টাটা।